সড়ক দুর্ঘটনায় ১৯ বছর বয়সী একমাত্র পুত্রের অকাল মৃত্যু। একেবারে ভেঙে পড়েছিলেন জগজিৎ সিং ও চিত্রা সিং দম্পতি, দুজনেই তখন ক্যারিয়ারের তুঙ্গে। শোক সইতে না পেরে গান ছেড়ে দিলেন চিত্রা, আর শোকে মুহ্যমান জগজিৎ আঁকড়ে ধরলেন সঙ্গীতকে, আরও ধার দিলেন গলায়, গান ফেরায়নি তাকে। এলো একের পর এক অসাধারণ সৃষ্টি, কি গজল কি সিনেমার প্লেব্যাক। উর্দু, হিন্দি, বাংলা, পাঞ্জাবি, গুজরাতি, সিন্ধি, নেপালি ভাষাতেও তিনি অসংখ্য গান গেয়েছেন। তার সঙ্গীতে ছিল প্রশান্তি, যা ছুঁয়ে দিত শ্রোতার মনের অতলান্ত, ভিজিয়ে দিত চোখের কোণ, ভরিয়ে দিত অন্তঃস্থল। রসিকের শিল্পীর নাম জগজিৎ সিং, ভালোবেসে সবাই বলেন গজল সম্রাট, বন্ধুরা ডাকতেন মহারাজ। গানের হাতে করে নিজের বাবার থেকে, কলেজে পড়াকালীন হকি খেলায় ছিল তার ধ্যান জ্ঞান, পরে বুঝতে পারলেন সঙ্গীতই তার আসল বিশ্ব। পাড়ার মঞ্চে গাইতে গিয়ে দেখা পান চিত্রা সিং এর, এরপর প্রণয়ে পরিণয়ে রাগে অনুরাগে দুজন দুজনকে বাঁধেন সঙ্গীতে। সঙ্গীতকে তিনি নিয়ে গেছেন সাধনার পর্যায়ে। তার পরিবেশনা মানে দর্শন, নস্টালজিয়া আর ভেজা কবিতা। তার দরাজ গলায় ঝরে পড়ত মির্জা গালিবের প্রেম, কাইফি আজমির অনুরাগ। গজলের দুনিয়ায় রীতিমতো এক নয়া মোড় আনেন তিনি। অভিজাত শ্রেণীর মকমল জৌলুসের বৈঠকখানা থেকে তিনি গজলকে এনেছিলেন সাধারণের ঘরোয়া আসরে। ২০১১ সালের অক্টোবর, ৭০ বছর বয়সী জগজিৎ যখন হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের চায়খানা নামক এক নামকরা ক্যাফেতে তখন শুধু জগজিৎ সিং এর গানই বাজানো হচ্ছিল। তার আরোগ্য কামনা করে দোয়া করছিলেন প্রত্যেকে। টেবিলের সব পেপার ম্যাটে লেখা ছিল, আমাদের হৃদযন্ত্রে একটি স্পন্দন যেন কম পড়েছে। সে প্রার্থনার কোনো ফল হয়নি, তার গানের কবিতার মতোই অধরা হয়ে থাকলেন তিনি। চিঠি নেই, কোনো খবর নেই, এ কেমন দেশে চলে গেলেন তিনি। ভালোবাসা তাকে খুঁজে বেড়ায়, তুম চলে যায়গে তো সোচেঙ্গে, হামনে ক্যা খোয়া হামনে ক্যা পায়া, পাওয়া না পাওয়ার হিসাবটা বাকি থাক। ৮০তম জন্মদিবসে শুভ জন্মদিন গজল সম্রাট, শুভ জন্মদিন প্রিয় জগজিৎ। মৌসুমী বোম, সময় সংবাদ, ঢাকা।